হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা আমার চ্যানেলে। আজকে আমরা এসেছি সান ফ্রান্সিসকো পিয়ার 39-এর ক্রেপ ক্যাফেতে, যেখানে বানানো হয় ইয়াম্মি মজাদার ফ্রেঞ্চ ক্রেপ। চলুন তাহলে দেরি না করে দেখা যাক আমাদের আজকের ব্লগটি। তো ক্যাফের ভেতরে ঢুকলে আপনারা দেখতে পারবেন মেনুগুলো ডিসপ্লে করা আছে, যেমন সুইট ক্রেপস, যেখানে হচ্ছে সবগুলো ক্রেপসই হচ্ছে মিষ্টি জাতীয়। তারপর আছে আপনার স্পেশাল ক্রেপস, যেখানে আপনি ক্রেপসের মধ্যে অ্যাড করতে পারবেন হ্যাম, চিকেন, টার্কি, ভেজিটেবলস লাইক অ্যাভোকেডো, টমেটোস অ্যান্ড আদার্স। তো আমরা যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে হলো মিক্সড ফ্রুটসের ব্যানানা স্ট্রবেরিজ উইথ নিউটেলা। অর্ডার করার পর আমরা সপরিবারে দাঁড়িয়ে গেলাম উইন্ডো সাইডে, যেখান থেকে আপনি বাইরে থেকে দেখতে পারবেন কিভাবে এই ক্রেপটা বানানো হয়। যিনি বানাচ্ছেন তিনি ভীষণভাবে এক্সপার্ট, একই সাথে দুটো ক্রেপ বানাচ্ছেন। তো চলুন দেখি তাহলে কিভাবে এই মজাদার ইয়াম্মি ফ্রেঞ্চ ক্রেপটা বানানো হয়। তো আপনারা দেখতেই পেলেন যে স্পেশাল একটা প্যানে যে ফার্স্টে সে বেটারটাকে ঢেলে দিয়ে তারপর একটা স্পেশাল টুল দিয়ে মেক শিওর করেছে যে এটা একদম সুন্দর একটা রাউন্ড একটা শেপ হয়। তারপরে আমরা দেখতে পেলাম যে কিছুক্ষণ পরে উনি উল্টে দিলেন এবং আমরা দেখছিলাম যে অলরেডি দুটো ব্যানানা সে নিয়ে পিল করেছে। এখন দেখেন কি দ্রুত সেগুলোকে সে কেটে স্লাইস করে ওই ক্রেপের উপরে আর কি দিচ্ছে। এখন দেখতে পাচ্ছি আমরা স্ট্রবেরি ছিল, সে স্ট্রবেরিগুলোকে দিচ্ছেন উনি, দুই সাইডেই দিচ্ছেন। তারপরে দেখি কি হয়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এবার নিউটেলা দেওয়া হচ্ছে। আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা ছিল মিক্সড ফ্রুটস ব্যানানা আর স্ট্রবেরি উইথ নিউটেলা। তো দেখতে পাচ্ছি যে এবার নিউটেলা দিয়ে নাও আমার মনে হয় একটু ফোল্ড করছে এবং একটা শেপ দিচ্ছে, নাইস একটা ট্রায়াঙ্গুলার একটা শেপ। তো আমাদের নাম্বার ছিল 63, ওরা জাস্ট কল করেছে, তো আমরা এখন পিক আপ করতে এলাম। ক্যান্ট ওয়েট টু টেস্ট ইট। 64! এই হলো আমাদের অর্ডার করা ক্রেপ। দেখতে খুবই সুন্দর, লোভনীয়, খেতেও নিশ্চয়ই মজাদার হবে। বাট আমাদের চ্যালেঞ্জ ছিল ওই সময় বসার জায়গা খুঁজে বের করা। সেদিন ছিল ভীষণ ক্রাউডেড, এই কোভিডের মধ্যে এত মানুষ। তো আমরা দূরে একটা বেঞ্চ দেখতে পাই যেটা খালি হয়েছে, তো আমরা তখন ওটা নেওয়ার চেষ্টা করার জন্য দেই ভোদো। কেমন লাগলো তোমার ট্রিপ? ইয়াম নাও, ডিড ইউ লাইক দ্যাট? ইয়েস, আমার কাছে খুব ভালো লেগেছিল। এমন মজাদার ক্রেপ, সাথে যদি থাকে ব্যানানা, স্ট্রবেরিজ আর নিউটেলা, কার না ভালো লাগবে বলুন। তো আজকের দিনটি আমাদের এভাবে শেষ হয়ে গেল। ইনশাল্লাহ দেখা হবে আরেক দিন, অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেদিন পর্যন্ত খোদা হাফেজ।